আমার কাছে নির্বাচন হচ্ছে আসলে আমার সার্বভৌম ক্ষমতা আমার প্রতিনিধির কাছে সমর্পণ করা। আমার কাছে নির্বাচন মানে অহেতুক সময় নষ্ট। নির্বাচন মানে আমি কিছু বুঝি না, কিন্তু ভোট দেওয়ার কাম আমি ভোট দিই। আমার চোখে নির্বাচন মানে একটা সুস্থ প্রতিনিধি তৈরি করা। আমার কাছে নির্বাচন মানে যে একটা সরকার দলমুষর ছিল, এখনকার নির্বাচন হবে যে আরেকটা সরকার আসবে। প্রত্যাশা কি দাদা? আমরা হকার, আমাদের কোনো প্রত্যাশা নেই। আমরা চাই যে সাধারণভাবে আমরা সুস্থভাবে আমরা দোকানপাট করতে পারি, বেকারত্ব কমে আসবে, আমাদের বাচ্চা কাচ্চারা সুস্থভাবে ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে। এই নির্বাচনের আগে প্রার্থীরা আমাদের কাছে আসে, আমাদের কাছে ভোট চায়, তো আর ভোটের পরে তাদেরকে তো দেখা যায় না। যে আমাদের একটা উৎসাহ আছে না, যে আমরা তো বাংলাদেশের একটা নাগরিক, যে নির্বাচন হবে 5 বছর পর, এটাই তো আমার মনের একটা আনন্দ। নির্বাচন আসলে উৎসবের ব্যাপার না, নির্বাচন কিন্তু একটা হিসেব করবার ব্যাপার। আমি আসলে কাকে নির্বাচন করছি, আমার যাবতীয় সমৃদ্ধি এবং আমার যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য।